আমতলি বন্ধুয়ার এলাকার বাসিন্দা শেম্বুদের বাড়িতে নতুন করে দরজা জানালা কাজ করেছিলেন বন্ধুয়ার এলাকার দুই কাঠমিস্ত্রি বিচিত্র দাস এবং মাধব সরকার। জানা যায় প্রতিদিন কাজ সেরে কাঠমিস্ত্রির যন্ত্রপাতি সহ মেশিন শেম্বুদের বাড়িতে রেখে আসতেন। দুর্গাপূজার নবমীর রাতে দুই কাঠমিস্ত্রি মেশিনগুলো চুরি হয়ে যায়। পরের দিন কাজে যাওয়ার পর কাঠমিস্ত্রিরা শুনতে পায় তাদের যন্ত্রপাতি মালিকের বাড়িতে নেই। গরিব দুই কাঠমিস্ত্রি কান্নায় ভেঙে পড়ে। 30,000 টাকার তিনটি মেশিন চুরি হয়ে যায় শম্ভুদের বাড়ি থেকে। শম্ভুদের বাড়ির মালিক কাঠমিস্ত্রিদেরকে জানিয়ে দেন তার মোবাইল ফোন চুরি হয়ে গিয়েছে, যদি মোবাইল ফোন ফিরে পায় তাহলে কাঠমিস্ত্রিদের জিনিসগুলি ফেরত পাওয়া যাবে। কাঠমিস্ত্রিরা বলেন, আপনার মোবাইলের সাথে আমাদের জিনিসের কি তুলনা। এ নিয়ে কাঠমিস্ত্রি এবং মালিকের মধ্যে বাগ বিতণ্ডা হয়। এই বিষয়ে কাঠমিস্ত্রিরা পরবর্তী সময় কাকরাবন থানাতে চুরির ঘটনাটি জানায়। পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেন। আমতলি বন্দর এলাকায় বহুবার ছুটে যান পুলিশ, কিন্তু মেশিনগুলির কোনো খবর পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার ভোরবেলায় কাঠমিস্ত্রি বাড়ির পাশে তিনটি মেশিন কে বা কাহারা রেখে যায়। চুরি যাওয়া এই 20 দিন পর কে বা কাহারা এই জিনিসগুলিকে এনে রেখে দিয়েছে। এই ঘটনার খবর পেয়ে কাকরাবন থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এবং ঘটনার সম্পূর্ণ তদন্ত শুরু করে জানিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য শুরু হয়েছে। কাকরাবন থেকে অভিজিৎ সাহার রিপোর্ট, TV100 বাংলা। স্যার, আপনার নাম? আপনার নাম? আমার নাম সাব ইন্সপেক্টর কুলিন দাস। কোন পিএস? কাকরাবন পিএস। কী হয়েছিল স্যার বিষয়টা? দুর্গাপূজার সময় শম্ভুদের বাড়িতে কাঠের দরজা জানালা কাজের জন্য মিস্ত্রির কিছু যন্ত্র রেখে গিয়েছিল, সেগুলি চুরি হয়েছিল। তারপর আজকে 28 তারিখ বন্ধুয়ার বাজারের সংলগ্ন এক বাড়ির পাশে ওইগুলি পাওয়া গিয়েছে। কোথা থেকে পাওয়া গিয়েছে? ওই যে একজন বাড়ির সামনে রেখে গিয়েছে তিনটা মেশিন, সেগুলি এখন তাদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা এলাম। যাদের যার বাড়ি তোমাদের কাজটা হয়েছিল ওনার নাম কি স্যার? শম্ভুদে। এই যে তিনটা জিনিস তাদের চুরি হয়েছিল, এই চুরির কার দিকে কী হয়েছিল ঘটনাটা? কোনো ঘটনাটা হইল দশমীর আগের দিন, অষ্টমীর দিন আমার যন্ত্রটি চুরি হয়েছে। মালিক বেড়া গেছে, মালিক বেড়ার মোবাইল চুরি হয়েছে। এরপর আমরা জানছি, বাইকটিকে জানছি মালিক বেড়ার মোবাইল চুরি হয়েছে। এরপর আমরা এই 10টার সময় এসে কাজও আইয়া আমরা যন্ত্রলিকা বাড়িছি, মানে যন্ত্র কাজ করিলাম কি এই যন্ত্র দরকার, অন্যদিকে আমরা যন্ত্র পাই না। তো মালিক বেড়া থানার গেছে, থানার কারণে আমি ইয়া থানার গেছি, আমার মোবাইল চুরি হয়েছে। আমি কইছি ঠিক আছে, আমি তো মোবাইল চুরি আছে, আমরা তো যন্ত্র চুরি হয়েছে, এটা পারে কোথাও থানার জানাইয়া। মালিক বেড়া কয় কোনো না, আমার মোবাইলটা ফাইলে তোমরা যন্ত্র বেড়া ফাইবা। তো এই হিসাব করে আমরা বললাম দুম দূর রয়েছি। আমরা তিন